কবিতার জলছবি। নমস্কার, আপনারা দেখছেন কবিতার জলছবি। আজ এই পর্বে আমার সাথে রয়েছে প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগীরা। আসুন আজকের পর্বে আমরা তাদের সাথে একটু আলাপ করে নেব, শুনে নেব কিছু কথা, কিছু কবিতা। আমি প্রথমেই চলে যাব সৌমাল্যর কাছে। সৌমাল্য, তুমি কোথা থেকে এসেছো? সোদপুর। সোদপুর থেকে এসেছো? কার সাথে এসেছো? মা-বাবার সঙ্গে। বাহ, মা-বাবার সঙ্গে এসেছো। তুমি তো আজকে আমাদের একটা কবিতা শোনাবে, তাই তো? হ্যাঁ। কি কবিতা শোনাবে? নারদ নারদ শোনাবে। ঠিক আছে, বেশ শুনে নি সৌমাল্যর কণ্ঠে নারদ নারদ। আমার আজকে নিবেদন কবি সুকুমার রায়ের লেখা কবিতা নারদ নারদ। হেরে হেরে তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রি জুড়ে না ডেকেছিস বৃষ্টি সুরে, আর তোদের পোষা বিড়ালগুলো শুনছি নাকি বেজায় হলো, আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাঁড়ি, ক্যান যে বেটে স্টুবি ঠেঙিয়ে তোরে করবো ঠেঙ্গি চপড়াও তুমি স্পিক টি নট মারবো রেগে পটাপট, ফির যদি টেরাবি চোখ কিংবা আবার করবি রোগ, কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যে চেঁচাস জোরে, আই ডোন্ট কেয়ার কানা করি জানিস আমি সান্ড করি, ফেললে পাচ্ছিস অল রাইট কাম ইন ফাইট কাম ইন ফাইট, ঘুঘু দেখেছো ফাঁদ দেখনি তেরটা পাবে আজ এখনি, আজকে যদি থাকতো মামা পিটিয়ে তোমায় করতো ঝামা, আরে আরে মারবে না কি দাঁড়া একটা পুলিশ ডাকে, হা 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 রাগ করো না করতে চাও কি তাই বলো না, হা হা তা তো সত্যি বটে আমি তো চড়িনি মোটে, মিথ্যে কেন লড়তে যাবি, ভেরি ভেরি সরি মশলা খাবি শিখ্যান্ত, আর দাদা বলো সব সবুত ঘরে চলো ডোন্ট পড়োয়া অল রাইট হাউ ডু ডু গুড নাইট নমস্কার। বাহ, খুব সুন্দর সৌমাল্যর কণ্ঠে আমরা শুনে নিলাম কবিতা। আমি পরবর্তী প্রতিযোগী আমাদের মোহনা। মোহনা কেমন আছো? আমি ভালো আছি। এখন তো স্কুল ছুটি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বেশ, তাহলে তখন খুব মজা বাড়িতে? হ্যাঁ, খুব মজা। মোহনা, যদি তোমাকে কবিতা, নাচ, গান তিনটের মধ্যে একটাতে নাম দিতে বলা হয় প্রতিযোগিতায়, তুমি কোন প্রতিযোগিতায় নাম দেবে? আমি কবিতায় নাম দেব। কবিতায় নাম দেবে? বাহ, খুব ভালো। কবিতা তো খুব ভালোবাসো, তাই তো? হ্যাঁ, খুব ভালোবাসি। খুব ভালো, অনেক শুভেচ্ছা রইল তোমাকে। তুমি আমাদের আজকে কি শোনাবে? আজকে আমি ছবির ভেলা শোনাবো। বেশ, শুনে নি ছবির ভেলা, শুরু করে দাও। ছবির ভেলা লিখেছেন কবি অপূর্ব দত্ত। আমি তখন ছোট্ট ছিলাম একেবারে কুট্টি, টিভির সঙ্গে অষ্টপ্রহর করতাম খুনসুটি, একদিন এক বসিক মাসে ক্লান্ত বিকেলবেলায় বাড়ির ছাদে মর্ত ছিলাম চু কিটকিট খেলায়, হঠাৎ দেখি তনুর মতো সাদা মেঘের ফাঁকে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ ঝুঁকিয়ে মাথাটাকে, আমি তো ঠিক চিনতাম না, দিদি তো দেখালো বলল ওরে আকাশটা দেখ কেমন আলো আলো, মুহূর্ত থেকে মনের ভিতর ছাড়লো দীপালোক, কি লাবণ্যে পূর্ণ সে প্রাণ, থাঁথিয়ে গেল চোখ, দিদির সঙ্গে মেঘ সাগরে ভাসিয়ে দিলাম ভেলা, নাম লিখলাম কাল মৃগয়া এবং মায়ার খেলা, নমস্কার। খুব সুন্দর হয়েছে মোহনা তোমার কবিতা। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী সম্পূর্ণা গোস্বামীর কাছে। সম্পূর্ণা, তুমি কোথা থেকে এসেছো? কাটোয়া থেকে। কাটোয়া থেকে? অনেক দূর তো, তাই না? কিসে করে এলে? ট্রেন করে। ট্রেনে করে এসেছো? বাহ, সব সময় কি পড়াশোনা করতে ভালো লাগে?
ভালো লাগে? বাহ, এ তো খুব ভালো কথা। যখন পড়াশুনো থাকে না, তোমার অনেকটা সময় থাকে, অবসর থাকে, তখন তুমি কি করো? খেলা করি, নাচ করি, গান করি। খেলা করো, নাচ করো, গান করো, আর কবিতা ওটা কখন চর্চা করো? ওইটা যখন পড়া হয়ে যায় তারপরে করি। খুব ভালো কথা। আমি এবার শুনে নেব সম্পূর্ণার কণ্ঠে একটি কবিতা। আমার আজকের নিবেদন কবি শ্যামাচরণ কর্মকারের কবিতা মা। এক পৃথিবী ভালোবাসা মায়ের কাছে পাই, রাজ্যের ঘুমেলে চোখে মার কোলটাই চাই। স্নেহ ভরা মায়ের আঁচল আদর মাখা হাত, ছেলেমেয়ের জন্য তোলা থাকে দিন রাত। কে হবে আর মায়ের মতো, তার মতো কেউ আছে? সবাই তুচ্ছ খুব নগণ্য জানি মায়ের কাছে। মায়ের আসন যায় না নেওয়া, জায়গাটি তার পাকা। মা হারালেই দু চোখ আধার, বুকটা খালি ফাঁকা। মায়ের জন্য বিশ্ব দেখা, দেখা রাত্রি দিন। শোধ করা যায় মায়ের স্নেহ ভালোবাসার ঋণ। কোটি টাকায় যায় না কেনা স্নেহময় মাকে, সম্পদে নয় মা সারা দেয় ভালোবাসার ডাকে। মার অবদান ভুলতে পারি সে তো ভাবাই ভুল, মা পাশেতে থাকা মানে সুরক্ষা বিলকুল। বিপদ আপদ থমকে দাঁড়ায় মাকে চেবায় ভয়, মায়েরা যে দশভুজা যেমন তেমন নয়। তাই না আমি দিন রাত্রি মায়ের ছবি আঁকি, খুঁজে বেড়াই মায়ের গন্ধ মায়ের স্নেহ মাখি। মায়ের বুঝি বিকল্প হয় মাকে সবাই চায়, সব মা যেন সব ঘরেতে মায়ের আসন পায়। নমস্কার। খুব সুন্দর হয়েছে সম্পূর্ণা। মাই আমাদের সব কিছুর আগে, তাই তো? খুব ভালোবাসো মাকে? নিশ্চয়ই মার কথা সব সময় শুনে চলবে, তাই তো? মা যা বলবে তাই করবে। বেশ, আমি চলে যাচ্ছি রেহানা খাতুনের কাছে। রেহানা, ভালো আছো তো? বেশ, তুমি আমাদের আজকে কি কবিতা শোনাবে? কবি শুভ দাশগুপ্তের মা। শুভ দাশগুপ্তের মা, বেশ, খুব ভালো কথা। কে শিখিয়ে দিয়েছে কবিতা তোমাকে? মাই শিখিয়ে দিয়েছে। তুমি মার কাছেই কবিতা শেখো? হ্যাঁ। কতদিন ধরে মার কাছে শিখছো কবিতা? আমি 2 বছর থেকেই শিখছি। 2 বছর থেকে কবিতা শিখছো, খুব ভালো কথা। তাহলে আমরা রেহানার কাছে এখন একটা কবিতা শুনে নি, শোনাও। আজকে আমার নিবেদন কবি শুভ দাশগুপ্তের লেখা কবিতা মা। যখন ডাকি শিউলে হয় শরৎ, তখন ভোরের হাওয়ায় বলে কান্না রাখিস না, মা তো ছিলই, মা তো আছেই সবখানেতেই মা। যখন ডাকি মা, সহস্র চোখ বিপন্ন মুখ দুহাত তুলে বলে বাইরে খুঁজিস না, ব্যর্থ জীবন ক্লান্ত জীবন পাশেই আছে মা। মা বললেই স্নেহের সকাল, মা বললেই তৃষ্ণার জল, মা বললেই ছায়া আঁচল, মা বললেই দুঃখ উঠাও। যখন ডাকি মা, মন্দিরে আর গির্জায় কিংবা মসজিদে সুর ভাসে একই তো সুর না? মানুষ বড় কষ্টে আছে, মানুষ বড় দুঃখে বাঁচে, মানুষ বড় যাতা কলে, মানুষ বড় চোখের জলে, এর নেই কি সান্ত্বনা? দূরের থেকে মা তখনই উঠে আসেন কাছে, শিয়ারে হাত রেখে বলেন আমি আছি না। যখন ডাকি মা। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে সকলের কবিতা। আসুন এবার আমরা পরের প্রতিযোগীদের কণ্ঠে আরো কিছু কবিতা শুনে নিই। কবিতার জল ছবি, কবিতা
বর্মন, তুমি কোথা থেকে এসেছো? উত্তর সুতপুর থেকে। বাহ, তুমি আজকে আমাদের কবিতা শোনাবে তো? কি কবিতা শোনাবে? আঙুল চষার ফ্যাসাদ। শোনাও। আঙুল চষার ফ্যাসাদ, কবি ভবানী প্রসাদ মজুমদার। ক্লাস ওয়ানের মোদার ছিল আঙুল চষার রোগ, তাই নিয়ে তার বাবা মায়ের খুব হতো দুর্ভোগ। হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি টোটকা কবিরাজি, কোনো কিছুতেই হয়নি সুফল, রোগটা এমন পাজি। বাইরে ঘরে সবসময়ই ভোঁদা দিন ও রাতে চুস্ত আঙুল, কখনো ডান কখনো বাঁ হাতে। 3 মাস পর হঠাৎ সেদিন ধর্মতলার মোড়ে দেখা হতেই ভোঁদার বাবা হাতরা আমার ধরে বললে, দাদা কোথায় ছিলেন আমাদেরকে ছেড়ে? আমার ভোঁদার আঙুল চষার রোগ গিয়েছে সেরে, কেমন করে বলছি শুনুন। আমরা সবাই মিলে অনেক ভেবে প্যান্টগুলোর দিলাম করেই ঢিলে, পড়লেই প্যান্ট কোমর থেকে যেই না নেমে আসে, অমনি ভোঁদা চেপে ধরে দু হাতে দু পাশে, ওইভাবে তেই ঘরে ফেরে উঠে নামে ছোটে, ফলেই আঙুল চষার সুযোগ পায় না সে আর মোটে। নমস্কার। খুব সুন্দর শুনলাম কবিতা ঋষিতার কণ্ঠে। আমি এবার চলে যাব আত্রেয়ের কাছে। আত্রেয় দাস, তুমি কার সাথে এসেছো আজকে? বাবার মায়ের সাথে। বাবা আর মায়ের সাথে এসেছো, বেশ। কবিতা বলতে তো ভালোবাসো, কে তোমাকে সাহায্য করে কবিতা বলতে? মা। মা বলতে সাহায্য করে। তাহলে কি আজকের কবিতা মা শিখিয়ে দিয়েছে? আমি কবিতা শিখতে যাই। কবিতা শিখতে যাও, কি কবিতা শোনাবে আজকে? খুকিয়া কাঠবেড়ালি। শোনাও তাহলে, শুনে। নমস্কার, খুকিয়া কাঠবেড়ালি, কবি কাজী নজরুল ইসলাম। কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হুৎকা পেটুক, খাও আঁকা পাও জেঠায় চেটুক, বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নলো, তবে যে ভারী ল্যাঁচুচিয়ে পুটুস পাটুস চাও, ছোঁচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার চাও, কাঠবেড়ালি বাদরিমুখী মারব ছুঁড়ে কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল, পেয়ারা দেবে যা তো এই উঁচা, তাই তো তোর নাকটি বোঁচা, হুতমো চোখি গাপুস কুপুস, একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে 20 কুষ্টির মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটে ও ঢুকে, ইস খেও না মস্ত পানা উইসে পাকা দাও, আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও, কাঠবেড়ালি তুমি আমার ছর্দি হবে বৌদি হবে, রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না, এই রাম তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে জামা দুটো, আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবো ছাড়তে হবে, তা দেখে দিচ্ছ যে ছুট ও মা দেখে যাও, কাঠবেড়ালি তুমি মরো তুমি কচু খাও, নমস্কার। খুব সুন্দর হয়েছে আত্রে, একটা মিষ্টি কবিতা আমরা আত্রের কাছ থেকে শুনে নিলাম। আমি চলে যাব আমাদের পরবর্তী শিল্পী সম্প্রীতির কাছে। সম্প্রীতি, তুমি কোথা থেকে এসেছো? গড়বেতে পশ্চিম মেদিনীপুর থেকে। অনেক দূর থেকে এসেছো কবিতাকে ভালোবেসে। আচ্ছা সম্প্রীতি, তোমাকে ধরো একটা অনলাইন বা অফলাইন যে কোনো এক জায়গায় বলা হয় বেছে নিতে, তুমি কোনটাতে করবে, অনলাইন করবে না অফলাইন বলবে কবিতা? অফলাইন। অফলাইন কবিতা বলবে, ওটা ভালো লাগে তাই তো? আমারও ভালো লাগে অফলাইন কবিতা বলতে। বেশ তাহলে একটা শুনে নি কবিতা তোমার কাছ থেকে। কবি চন্দ্রনাথের কবিতা প্রত্যয়। মাটির বুকে কাটছে আচর গনগনে রোদ, তীক্ষ্ণ ফলায় সকাল দুপুর ছিঁড়ছে তাকে,
কিন্তু তাকে থামিয়ে দিতে পারছে না কে? বকুল জারুল কৃষ্ণ চূড়ার রূপ কথাকে, আগুন আগুন তপ্ত মাটির গভীর থেকে, জীবন তাদের দিচ্ছে খুঁজে শিকড় গুলো, তাই তারা বুক চিতিয়ে আছে আকাশ ছুঁয়ে, আজ ফুলের আলপনাতেই ঢাকছে ধুলো, কাল বসে খেয়ে হোক না যতই ভয়ে জাগানো, ত্রাস ছড়ানোর ইচ্ছে যতই হোক বাতাসে, কিচ্ছু তাতে যায় আসে না কৃষ্ণ চূড়ার, কিচ্ছু তাতে যায় আসে না অমল দাসের। নমস্কার। বাহ, মিষ্টি একটা কবিতা আমরা শুনে নিলাম সম্প্রীতির কাছ থেকে। আমরা শুনে নেব তোষানির কাছ থেকে কবিতা। তার আগে তোষানিকে একটা ছোট্ট প্রশ্ন করি। তোষানি, তোমার ছন্দের কবিতা ভালো লাগে না গদ্যের কবিতা ভালো লাগে? গদ্যের কবিতা। গদ্যের কবিতা। তুমি আজকে আমাদের কি শোনাবে? উপপাদ্য, মানে গদ্য রূপের কবিতা, তাই তো? হ্যাঁ। বেশ। মা বলল, রন্টি তুমি ইংলিশে খুব উইক, আজ থেকে প্লিজ বিষয়টাকে রপ্ত করো কুইক, বেঙ্গলিটা কি বিচ্ছিরি যেও না ওই রিস্কে, ইফ রিকয়ার লাগিয়ে দেব আরো ছজন মিসকে, টেকনোলজির যুগে এখন কাঁঠাল ফলছে টবে, ভাবছটা কি বাংলা শিখে রবি ঠাকুর হবে, অফিস থেকে ফিরল বাবা ক্লান্ত গলজ ঘর্ম, রেগে বলল, রান্টি তোমার এ কি অপকর্ম, তোমার লেখা পড়াই মাসে করছি এত খরচা, তার বদলে তুমি করছো বাংলা ভাষার চর্চা, দাদু বললেন ব্রেভো ব্রেভো জোরসে বাজাও তুড়ি, সাধে কি আর রবি বাবুর নোবেল গেছে চুরি, না শিখলে বাংলা ভালো ইংরেজিটাও ডাইসি, বদ হজমে ভুগজ তবু রান্নাটা চাই স্পাইসি, যতই করো হম্বি তম্বি ঘটাও আদ্য শ্রাদ্ধ, বাংলা ভাষা থাকবে বেঁচে এটাই উপপাদ্য। নমস্কার। আমি চলে যাব ছোট্ট আনিকার কাছে। আনিকা কোথা থেকে এসেছো? কাটোয়া থেকে। আনিকা কাটোয়া থেকে এসেছে। আনিকা, কবিতা ছাড়া আনিকার কি ভালো লাগে করতে? নাচ করতে। কবিতা ছাড়া নাচ করতে ভালো লাগে। গান করো? না। নাচ আর কবিতা এই দুটো করো, তাই তো? আঁকাও করি। আঁকাও করো। বেশ, আজকে তাহলে আমরা একটা কবিতা শুনে নেব। শোনাবে তো? শোনাও, কি কবিতা শোনাবে? পুতুল ভাঙা। আচ্ছা শোনাও। সাত সাত আটে সাত আস, আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার পরে উঠল রাগে জ্বলে, মা গো তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে, খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে, গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে, বললেন তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটুও তোর মন বাসে না পড়াশুনোর বেলা, মা গো আমি জানাই কাউকে ওর কি গুরু আছে, আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে, কোন রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে, সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে, সকাল সাঁঝে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেননি কি কোনো রকম হেলা, ওরা যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহর আগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে আনিকা তোমার কবিতা। তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। কবিতার জলছবিতে আমাদের সাথে আছে
আরো কিছু ছোট্ট ফুলেরা। আমি ঈশানীর কাছে চলে যাব। ঈশানী ভট্টাচার্য, তুমি কোথা থেকে এসেছো? মেদিনীপুর থেকে। বাহ, তুমি কার কাছে কবিতা শেখো? শুভদীপ বসু। শুভদীপ বসুর কাছে। তুমি আজকে আমাদের কি কবিতা শোনাবে? ফাস্ট হওয়া চাই। খুব ভালো কবিতা, শোনাও। আমার নিবেদন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কবিতা ফাস্ট হওয়া চাই। সকাল থেকেই ছেলে ঘেমে কুলকুল, এক্ষুনি যেতে ওকে হবে স্কুল। মা খোঁজে জুতোটাকে, পিসি খোঁজে টাই, কাকা বলে পেন কই সেটা কোথা পাই। কাজের মেয়েটা বলে কি গো খোকা হলো, স্কুল বাস বুঝি ও এসে গেল। দিদা বলে থাম তোরা, আয় দেখি সোনা, ছেলেটা কি স্কুলে যেতে কিছুই খাবে না। এমন সময় বাস হর্ন দিল যেই, মা বলে লেটর হবে আজকে। রেগে মেগে বাবা বলে টিফিনটা থাক, আজকে না হয় ও না খেই যাক। এই কথা বলে বাবা ছেলেটাকে ধরে স্কুল বাসে দিয়ে এলো গেট পার করে। কাঁদো কাঁদো মুখে ছেলে বলে বাই বাই। বাবা বলে মনে রেখো ফাস্ট হওয়া চাই, নমস্কার। খুব সুন্দর ঈশানী কবিতা বলেছো। অয়শ্রী, তুমি কোথা থেকে এসেছো? আমি খড়গপুর থেকে। খুব ভালো, খড়গপুর থেকে অয়শ্রী এসেছে আজকে আমাদেরকে কবিতা শোনাবে। কি কবিতা শোনাবে? ঘুম জাগানো পাখি। বেশ, খুব ভালো কবিতা, শোনাও। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি রাকি। সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমা এখন মা বলবেন রে। বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার মে উঠলে ঘুমাম রাত পোহাবে তবে। উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চড়ে, দেখবো নিচে ঘুমাই শহর শীতের কাঁথা মুড়ে। ঘুমাই সাগর বালু চরে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলে যে সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি খুকি এলি নাকি, বলবো আমি নই কো খুকি ঘুম জাগানো পাখি, নমস্কার। বাহ, খুব সুন্দর অয়শ্রী। মাহিরা কেমন আছো? ভালো। মাহিরা বলো তো, কোন কবির কবিতা তোমার সব থেকে বেশি ভালো লাগে? আমার সব কবির কবিতাই ভাল লাগে। বাহ, খুব সুন্দর একটা উত্তর দিয়েছে মাহিরা। মাহিরা আজকে আমাদের কি কবিতা শোনাবে? নইলে কিন্তু আরি শোনাবো। ঠিক আছে, আমরা মাহিরার কণ্ঠে শুনে নি নইলে কিন্তু আরি। সকালবেলা ঘুম ভেঙেছে, মা বলল শোনো বাসি মুখে 100 থেকে 1 অবধি গোনো, 9টা নাগাদ খেলতে যাব। বাবা ডাকলো বুবাই আবুধাবির রাজধানী কি, মাস্কাট না দুবাই? স্কুলে গেছি, ইংরাজি স্যার হেঁকে বললেন এইউ ক্যালিডোস্কোপ লিখতে গেলে কে লাগে না কিউ। খেলতে গেছি, ছোট না মার প্রথম বলে আউট, আম্পায়ারটা বলল ওটা বেনিফিট অফ ডাউট। সন্ধেবেলা সে কি লড়াই গদ্য এবং পদ্যে, এমন কপাল লোড শেডিংও হয় না মাঝে মধ্যে। এতজনের সঙ্গে আমি
একলা লড়তে পারি। ও দাদু ভাই বিচার করো, নইলে কিন্তু আরি। নমস্কার। খুব সুন্দর মাহিরা, আসুন আমরা ইন্দালির কণ্ঠে এবার একটি কবিতা শুনে নিই। ইন্দালি, তুমি আমাদের কি কবিতা শোনাবে? অরবি ঠাকুরের। আচ্ছা শোনাও। আজকে আমার নিবেদন কবি অরুণ কুমার চক্রবর্তীর লেখা কবিতা রবি ঠাকুর পেন নাম হই। অরবি ঠাকুর হ্যাঁ, তোকে ই বসে গ্রামে নিয়ে যাব, শহর তোকে লাচায় কোদায় ব্রিজ বানিয়ে সোয়াকরায় রাস্তা বানিয়ে রোদে পুরায় সিজাত না আর না সেইব। আর রবি ঠাকুর হ্যাঁ, তোকে ই বসে খে গ্রামে নিয়ে যাব, গ্রাম তো আর লাগবে ভালা মানুষ মুড়া কালা কালা মাটির উঠান ঘাটকে চলা শহর পানে আর যাইতে নাই দিব। আর রবি ঠাকুর হ্যাঁ, তোকে ই বসে খে গ্রামে নিয়ে যাব, তোকে সাহস দিব ফিরি দিব কাঁঠাল ফিরি পেইতে দিব গিজিঙ্গিনা মাদল দিব করম ফুলের মালা দিব শিমুল ফুলের টুপর দিব শালমৌলের ছায়া দিব ঠাকুর পেন নাম হই কোনো কথা না শুনব। আর রবি ঠাকুর হ্যাঁ, তোকে ই বসে খে ঘরকে নিয়ে যাব। নমস্কার। খুব সুন্দর ইন্দালি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের জীবন কবিতাময় হোক, সবাই ভালো থেকো সুস্থ থেকো। নমস্কার।